তার চোখ বাঁধা হল। বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ, থেতলানো ঠোঁট জোড়া লাল রক্তে একাকার হল, জিভ নাড়তে দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে। চেঁচিয়ে উঠল সে। 555 মার্কা আত খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার বুক, পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙুরের মতো ফোসকা তুলতে লাগলো। দ্বিতীয় লাঠিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার সে চিৎকার করতে পারল না, তাকে চিত করা হল। পেটের উপর উঠে এলো দুজোড়া বুট, কালো ও কর্কশ, কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল, বলেছিল অনাহার ও ক্ষুধার কথা। সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল, বুঝিবার সে কারণে ফরফর করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট। প্যান্ট খোলা হলো, সে এখন বিবস্ত্র, বিভৎস। তার দুটো হাত মুষ্টিবদ্ধ, যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে, যে হাতে সে পোস্টার সেঁটেছে, মিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত, তার 10 আঙুল, যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভাইয়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল, যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার, বাটখারা দিয়ে সে আঙুল পেশা হল। সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা, লোহার সারাশি দিয়ে একটি একটি করে উপরে নেওয়া হল তার নির্দোষ নখগুলো। কি চমৎকার লাল রক্তের রং, কি চমৎকার লাল রক্তের রং! সে এখন মৃত, তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে পড়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থেতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের উপর, আর সে হাত থেকে ঝরে পড়েছে রক্তের দুর্বিনীত লাভা। সে জগৎ দাম দিয়ে কিনেছি বাংলা, ১৭৫৭ ভাইবা দেখে পড়বে মনে, দাম দিছি লাশির মাঠে, ইতিহাস তার সাক্ষীর, দাম দিয়ে কিনেছি বাংলা।